হিন্দুদের যেন অত্যাচার না হয়, হিন্দুদেরকে যেন হত্যা না করা হয়, তার প্রতিবাদ আজকে এখান থেকে শুরু করতে। বাংলাদেশে যে পরিস্থিতি, এটার জন্য দায়ী বাংলাদেশের বর্তমান সরকার। আমি খুবই নিন্দা জানাই এরকম ঘটনার উপরে, যারা এই রকম ইস্কনের উপর এবং বাংলাদেশের সনাতনীদের উপর বারবার হামলা হচ্ছে, বারবার উৎপীড়িত হচ্ছে বাংলাদেশের হিন্দুরা, এটা কখনো মেনে নেওয়া যায় না। আজকে দেখুন সারা পৃথিবী জুড়ে ইস্কনের কেমন প্রচার, আপনারা সবাই নিজে ভালো করে জানেন। আজকে দেখুন সবার হাতে তো স্মার্টফোন আছে, যে দিন আনে দিন কায়, হ্যাঁ তার হাতে স্মার্টফোন আছে, সবাই জানে ইস্কনের ব্যাপারে। বাংলাদেশে আপনার কিছুদিন আগে বন্যা হলো এবং বন্যায় আপনার প্রত্যেকে, কোনো ভেদাভেদ নেই, প্রত্যেকেই খাবার বিলিয়ে দিচ্ছে ইস্কন। আর আজকে ইস্কনের উপরে কত কত বড় জ্বর উঠছে, তো কখনো মেনে নেওয়া যাবে না, মেনে নেব না। আমরা সারা পৃথিবী জুড়ে আমরা সনাতনীরা একত্রিত হব এবং আমরা সবাই মিলে তার প্রতিবাদ করবো।